بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدهم حتى أكون أحب إليه من والد وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله. সম্মানিত হাজিরিন, যদি বেয়াদবি না হয়, কষ্ট না হয়, তাহলে তোরা কষ্ট করিয়া তোরাইলে লাড়িয়া ওসাইটর বাইয়ের তরফের ওসাইটের সামনে জায়গা আছে, দিকের পাক্কা জায়গা, ফাখ মারিয়া সুন্দর করিয়া সুন্নতি তরিকায় বসার চেষ্টা করুন আর মহব্বতের সুরে আওয়াজ দিয়ে জিকির করুন: লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. حسبي ربي جل الله، مع في قلبي خير الله، نور محمد صلى الله، لا إله إلا الله. حسبي ربي جل الله، مع في قلبي خير الله، نور محمد صلى الله، لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله صلى الله تعالى عليه وسلم.
সম্মানিত আজকের দিন তিনি জলসার মহতরম সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফর্দা আলে বসা সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আমার দুস্তখল্লার আমার বুজুর্গ খল আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়ার ইহসান করিয়া মায়া করিয়া আপনার আমারে জন্নতর টুকরা মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং সেই দিনই মহফিলের মধ্যে বসিয়া দিনই কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা দুপুর বেলা ভাত খাইছিলেন সবে খাইছেন নামার লাখান খেয়ে উপাস আসেননি তো শুকরিয়া আদায় হিসাবে আদায় করলাম বুঝাদার লকডাউনে মনে হয় আপনারা আবহাওয়া মহব্বতর সুরে আর একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন ঘুমাইবার সময় নাই এখন কমরো মাদার তাকি ফাপুরি কুলিয়া কমরো খাপুনো খাপুন হিসাবে বান্দিয়া মাটুলা মাদুর খার মাত বুঝা গেছে ডরাইলে ডরবেশ বুকুত সাহস রাখা লাগবো দিল অন্তর ইমান রাখা লাগবো জিন্দগির মধ্যে সুন্নতি আখলাক এবং আমল লাগবো এরপরে মাঠো নামতে না বেটা কইসল লেঙ্গি মুড়ি দর তেউনি গুড়া সব কিছু মজবুত করিয়া যদি মাঠল আমি তে সাকসেসফুল মালিক আল্লাহ না আমি তোরা দূরে করি কই আল্লাহ না আমি তোরা দূরে করি মাতিবা তো ইনশাআল্লাহ আমার ওয়াদও দেলার সুরও আছে মায়ারও ডাক আছে কুদামও আছে কুদাম কিছু মানুষের ডরা আই নো বেটা তোরা আগে ফোন করি কইছে হুজুর আমরা যুব সমাজে চাই আপনারে আনতাম কিন্তু আপনি কিছু কিছু গরম মাতি লাইন থানথান সহ্য হয় তো আমিও জানি এলার্জি এলার্জি তো আপনি দুটি এলার্জি দুটি ডেঙ্গার ফাত্তা গোসাইতে আরাম লাগে না শুল্কায় বেশি শুল্কা তো আমার দুস্ত খল্লার আমার বুজুর্গ খল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জমিন দিয়েছেন কেন দিলেন কোন কারণে আল্লাহ তাআলা আপনার আমারে দুনিয়ার জমিনের মধ্যে দিলা আল্লাহ তাআলা চাইলে তো আপনার আমারে দুই পাওয়ালা মানুষ না বানাইয়া দুইটা হাত ওয়ালা মানুষ দুইটা চক্ষু ওয়ালা মানুষ না বানাইয়া আল্লাহ তাআলা চাইলে বিনা জবান বিহীন গাছ বৃক্ষ তরুলতা পাতা বানাইতে আল্লাহ তাআলা পারত আল্লাহ তাআলা চাইলে সাইরফা ওয়ালা জানোয়ার আপনার আমারে পরিণত করতে পারত এরপরেও কোন কারণে আল্লাহ রব্বুল আলামিনে 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দেন নবী আপনি জানাইয়া দেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা জিন্নাত আর ইনসানদেরকে যত্ন সৃষ্টি করেছি ওরা একমাত্র আমি আল্লাহ তাআলার কুদরতর কদম সৈদা দেওয়ার জন্য হন সুবহানাল্লাহ অন্য আয়াত আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ولقد كرمنا بني آدم দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে আখলাক ওয়ালা ভালো আদর্শ সবাই একমাত্র আদম আলাইহি সালাতু ওয়া সাল্লামের সন্তানকে আমি আল্লাহ দিলাম ও সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته هي دنيا المنوب شمبر دايا خل دنيا لمن دار خل أترى هذا المخلوقة المتعمي الله تعالى منوب جاتي سشتي خرلان এদের মাঝ থেকে সবচেয়ে পাওয়ারফুল সম্মানিত যারাতে যাদেরকে বানানো হয়েছে যাদের দাম দুনিয়া এবং আখেরাতের মধ্যে বেশি দেওয়া হয়েছে ওই সমস্ত মানুষের নাম ইয়া তাহলো আমানু অর্থাৎ মুমিন ইমানদার হল হন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাস উত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে দুনিয়ার মানুষ জাতির আমি আল্লাহ তাআলার ডরাও ভয় করো কেন ডরাও আর কেন ভয় করো বলে আমি আল্লাহ তাআলা
তোমাদেরকে এক আদম আলাইহি সালাতু ওয়া সাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের সৃষ্টি করেছি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে মানুষ না বানিয়ে জানোয়ার বানাইতে পারতো না, আল্লাহ তাআলা জানোয়ার বানাইয়াও তো মানুষ রে হায়ওয়ান বানাইছে, হায়ওয়ান বানাইয়াও আকল আপনার আমারে দিছে, কিন্তু গরু মহিষরে আকল দিছে না। এর পরেও দেখবা কোনো কোনো ক্ষেত্রে মানুষ থাকি গরু পায়ারও আকল বেশি পাওয়া যায়। হাসাও না কারণ মানুষ যে সময় সাইরফাওয়ালা জানোয়ার থাকি নিকৃষ্টতম ব্যবহার মানুষে করে তখন এর থাকি আকল বুঝে যায় সাইরফাওয়ালা জানোয়ারও বেশি। কোরআনে কারিমার 9 নম্বর ফারার মধ্যে رب العالمين فرمان ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون رب العالمين قرآن الكريم المدسة ففك اليرلي ببي الله تعالى قشنا فريد ولقد ضرأنا لجهنم كثيرا من الجن والإنس هي نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم قطع جانور منوك جاتي أبني جنيا دين قيامو ترمو ايدان منوك شمادري ار جنك شمادري আমি আল্লাহ তাআলা বেড়ি লাগাইয়া বিশাল সৈকত জমাতরে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করমু নাউযু বিল্লাহ। এত সুন্দর করিয়া আল্লাহ তাআলা আপনারা আমারে বানাইলো, এর পরেও কর দুজকও দিব, এর একটা কারণ আছে না? কারণ গাড়ি যেই বানাই এর কদর বেশ থাকে না, যেই চালাই এর কদর বেশ থাকে। মায় সন্তান গর্ভ ধারণ করে তার মায়া বেশ থাকে না, বাপর সন্তানের লোকে মায়া বেশ থাকে। রাস্তা করে কইলা কি দূরে করি মায়া কার বেশ থাকে? কারণ কি জানেন, মায় 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে একটা ইন্ডাস্ট্রির মধ্যে একটা সামান দে লইয়া ওই মায় এর যন্ত্রণা বেদনা জ্বালা যন্ত্রণা সহ্য মায় বুধবার পৃথিবীর বাবায় কোনোদিনও বুঝে না। তাই বাপে দেখিও গর্ভ ধারণী মার স্ত্রীরে তৈয়া আরে বিয়া করে গরো দুই হরু তার মা তৈয়া আরো গুল লাগে বই দেবো নমাতে ইলা আসুন না কিছু বাইসা বখন ই মা থেকে কিতা বানাইলাম আর কফিয়া কফ করে আনু ইটা বেদান সাহ বখল আসুন দেখবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তসবিহ দফে আবার তলে দি মসই রবারে। তাই যেন গাড়ি বানায় এর মহব্বত বেশি থাকে আর যেন সালায় এর মহব্বত কম থাকে গাড়ি। তাই আল্লাহ তাআলা গোটা জাহানোর মধ্যে ইনসান জাতিরে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জাতি আর জিন্নাত জাতিরে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বেড়ি লাগাইয়া উত্তা টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করমু। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরজ করলা কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা এত সম্মানিত জাতি আমরা বানানোর পরেও কোন কারণে কিয়ামতের ময়দানে বেড়ি লাগাই আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবা? আল্লাহ তাআলা নবীর প্রতি ওহী নাযিল করিয়া কইলা ও নবী আপনি জানাইয়া দেন তিন খাসলত যতজন মানুষ আর জিন্নাতের মধ্যে দুনিয়ার জমিন আমি আল্লাহ তাআলা পাইমু, ওই তিন খাসলত ওয়ালা মানুষরে চারফা ওয়ালা জানোয়ার তাকে নিকৃষ্ট বানাইয়া কিয়ামতের ময়দান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করমু নাউযু বিল্লাহ। এর মধ্যে একটা কারণিয়া তাফালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্তর দিয়েছিলাম, একটা কল দিয়েছিলাম, কল দ্বারা যখন আমার বন্দায় আমি আল্লাহ রব্বুল আলামিনের তারিফ আর প্রশংসা থেকে তার অন্তরে মুক্ত রাখব, সব সময় গান বাজনা অবৈধ প্রেম ভালোবাসা স্টোরি লইয়া জমিন চলাফেরা করব,
সব সময় লাইকি ভিডিও টিকটক ভিডিও লইয়া মুসলমান যখন ব্যস্ত থাকবো, ফ্রি ফায়ার গেম লইয়া, পাবজি গেম লইয়া, মুসলমান ক্যারাম বোর্ড গেম লইয়া যখন মুসলমান ছেলে আর মেয়ে আপনার আপনার সব সময় বিজি এবং ব্যস্ত থাকবো, অর্থাৎ অন্তরে আল্লাহর জিকির আর কোরআনে করিম তিলাওয়াত মুক্ত বানাই লাইব, হর সময় খানম অফসরের গুনাহ করতে করতে অন্তরে যে সময় গুনাহগার বানাই লাইব, আমি আল্লাহ তাআলা খিয়ার কলবে মুদ্দা করার কারণে অন্তরে মুদ্দা বানানোর কারণে খাল কিয়ামতর ময়দান আমি আল্লাহ তাআলা এদেরকে বেড়ি লাগাইয়া জাহান্নামে দি মুখাও নাউযু বিল্লাহ। এখন 100-90% মুসলমান তাকওয়া আর 50% মুসলমান তাকওয়া ও জায়গা থেকে আপনি আটা শুরু করে এখন লইয়া দলের সর্টি মুখা পর্যন্ত আপনি যাইন দেখবা মুসলমান যুব সমাজে সড়কের দ্বার বইয়া বা আলিত বইয়া শুধু আপনার মোবাইলের মধ্যে হয় ক্যারেম বোর্ড লইয়া ব্যস্ত, আর না ফ্রি ফায়ার লইয়া ব্যস্ত, আস্তা কোনো সময় দেখবা হেই হনুমার হনুমান হইয়া ফাগল্লা খান বুকিয়া উঠে, ইলাও কিছু ভাবা যায় না উলাই আউলা আলাকা বাউলা, হ্যাঁ لا اله الا الله لا اله الا الله আপনারা সাইরেন জি জিকির মারুন লাইন করে যান একটু মাত্র ভালো উঠাইতে দিন জায়গা খালি আছে لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم তখন আসলাম যে দুনিয়ার বর্তমান যে জেনারেশন চলের বা সিচুয়েশন চলের মুসলমান বৃদ্ধ সমাজেও কোনো কোনো সময় দেখবে গান লইয়া খুব বেশি ব্যস্ত থাকে থাকে না নি ভাই, যুবকরা তো আর ইটার মাছ ছাড়ি দেয় না, আপনার যুবক কখনোর ব্যাপারে যদি মাথো আনতে হয় তো মাইরও খাইতে পারো, ওলা বর্তমান এখন জুস চলের আমার বাইয়ের তোর নেশা চলের যে যেন যাইবা 4G মোবাইল লইয়া হয় ফেসবুক আর না ইনস্টাগ্রাম লইয়া ব্যস্ত আর না টুইটার লইয়া ব্যস্ত, অথচ এই মুসলমানের অন্তর এই মুসলমানের আখলাক এই মুসলমানের ব্যবহার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তাহার কথা, অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির তাহার কথা, অন্তরের মধ্যে জবানের মধ্যে সবসময় কোরআনে করিমর শব্দ গুনার কথা, ও জায়গাত হয় তেরে নাম গান গায় আর নাইলে অন হেরো গান একটু বারোসলে বুঝলে নি কোনো ব্যান বুঝাও যায় না খালি অনবর্ত বানাইছিলা ও হয় স্টেটাসও লাগার হয় ফেসবুক স্টেটাসও লাগার আর না হোয়াটসঅ্যাপ স্টেটাসও লাগার আর হিগে ওয়াও হইয়াও খেছে আর লাইক হইয়াও খেছে আছে না নিলা কোনো সময় বারোটা ফুলও হয় কোনো সময় গান্দা ফুলও হয়, অথচ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোনো জায়গার মধ্যে যদি কোনো গুনাহ সগীরা এবং কবিরা যদি কোনো প্রচলন না থাকে ওই জায়গার মধ্যে যদি কোনো মুসলমানে দুনিয়ার জমিনের মধ্যে সগীরা গুনাহ হোক আর কবিরা গুনাহ হোক না কেন ওই জমিনের মধ্যে যদি মুসলমানে গুনাহর প্রচলন করা শুরু করিলায় আর ওই গুনার প্রচলন করার লগে লগে যদি অন্য কোনো মানব জাতি স্বপ্নের সাপোর্ট করিলায় অর্থাৎ জায়গায় প্রচলন করিয়া জমিন থাকি গেল ইকে গুনায় কবিরার মালিক হইল ওই মুসলমান যদি জমিন তাকি চলে যায় এরপরে তার গুনা যদি গুঠা পানি পুরে লেখার মধ্যে ছড়িয়ে পড়ে ওরা যদি মুসলমান সমাজ বৃদ্ধ সমাজ হোক আর যুব সমাজ হোক না কেন ওই গুনারে যদি তারা সাপোর্ট করিয়া ওই গুনার বাজার লইয়া যদি সমাজ চলাফেরা করিলায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই জায়গার মধ্যে গোটা জাহানোর মুসলমান জাতিয়ে আল্লাহর নবী ফরমায় ওই মুসলমান যতজনে তার গুনার সাপোর্ট করবা এরা গুনা কবিরার মালিক হইল আর যতজনে জমিনের মধ্যে গুনা কবিরা জমিন করিয়া গেলা কিয়ামতের ময়দান যে বন্দায় গুনার প্রচলন শুরু করিয়া গেল একটা কি একটা অংশ ওই মুসলমানের নামা আমার মধ্যে দেওয়া হয় এখন আউযু বিল্লাহ
যদি ওই বন্দা সামান্য কামলের কারণে জন্য তোর মধ্যে যায়, এর ফলে কয়েকদিন ফলে ফলে জাহান্নাম থাকি আল্লাহ রব্বুল আলামিনে ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নাম থাকি জাহান্নামের লাঠি হল দিয়া জাহান্নামের ফরিতা হলে জন্য থাকি বাহির করিয়া ওই বন্দারে তোর নির্যাতন আর জ্বালা যন্ত্রণা যখন শুরু করেন এরপরে কোন কারণে হঠাৎ আমার কবরের মধ্যে আদা বারণ বহিল রে দয়াল আমার রব্বুল আলামিন ফরিস্তা দ্বারা তারে জবাব দিবেন হে দুনিয়ার নাফরমান ভবানীপুরের জমিনের মধ্যে ক্যারাম বোর্ড খেলা ছিল না, পাবজি খেলা ছিল না, ফ্রি ফায়ার গেম ছিল না, ভবানীপুরের জমিনের মধ্যে কোনো গুণায় কবিরার প্রচলন ছিল না, তোমার মতো না ফরমানের গুণার ভিত্তি স্থাপন করিয়া তৈয়া হওয়ার কারণে আজ ভবানীপুরের যুব সমাজে বৃদ্ধ সমাজে নারী সমাজে আমল করা শুরু করেছে। আমি আল্লাহ তোমার ওই তারা গুণা করার কারণে তোমার জন্য তাকি বাহির করিয়া জাহান্নাম নির্যাতন করিয়া রাখুন আউযুবিল্লাহ। তাই যে জমিনের মধ্যে গুনার বীজ নাই, গুনার জ্বালা যন্ত্রণা নাই, যে এলাকার মধ্যে সুন্নতি সাথী গুলা হয় ওই এলাকার মধ্যে যদি কোনো যুব সমাজে কোনো মানুষে যদি আপনার ডিজে টাউন লাগাইয়া দামি দামি গেট হল লাগাইয়া কোনো মুসলমানে তার ছেলে এবং মেয়ের বিবাহ দেওয়া শুরু করিলায় সর্বপ্রথম ওই এলাকার মানুষের মহল্লার মানুষের উপরে দায়িত্ব হইয়া তাহলে ওই সমস্ত মুসলমানে তার ডিজে সাউন্ডে বন্ধ করা, নতুবা তার ইসলামিক রীতিনীতি অনুযায়ী তারে বাঁচিয়া তোয়া হোক ঠিক কিনা। কারণ যদি আজকে ভবানীপুরের জমিনে যদি কোনো মাংসে গুণার প্রচলন করিয়া সাপোর্ট করিলায় গোটা জাহান গোটা এলাকার ওই মুসলমানের গুণার কারণে আল্লাহ খালকিয়াতর ময়দান গোটা এলাকার যত সময় যুগক্ষণ মধ্যে নিছে না, অত সময় একজন মুসলমানদের জন্য তো যাইতে দিত না এখন আউযুবিল্লাহ। তাই যে জমিনের মধ্যে গুণার প্রচলন নাই, এই জমিন আরেক মানুষে যদি গুণা করে একটার প্রতিবাদ আপনারা লাগে করা ফর দেয়, যুব সমাজ হোক, বৃদ্ধ সমাজ হোক, নারী সমাজ হোক, এরা প্রত্যেকের উপরে ফর দেয় আইন যে জায়গার গুণার প্রচলন শুরু হয়ে যার, গুণার বিশি গাড়া হয়ে যার, একটারে আপনারা তুলিয়া পড়ে যদি মনে করেন কিচ্ছু না হইয়া যদি সাপোর্ট করে লাই একটা আগামীকালে আরেকে সাহস হইব, হকুত দেখা দেখি আরেকে সাহস হইব, পরে গোটার এলাকারে জাহান্নামি বানাইব দূরে কেউ ঠিক কিনা। তাই প্রত্যেকজন মানুষে দুনিয়ার জন্য গুনার কোনো প্রচলন আমরা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ, গুনার কোনো ভিত্তি স্থাপন করতাম না, পারলে নেকা আমলের ভিত্তি স্থাপন করতাম, যদি তা পারি না তে নিজরে সাইলেন রাখতাম, এতটুকু তো ফানবো ইনশাআল্লাহ। যদি বাধা দেওয়ার অসিয়ত আমার মধ্যে ক্যাপাসিটি না থাকে এখন সেখন তার সমালোচনা থাকি নিজের জবানে হেফাজত করবো ইনশাআল্লাহ, আরো দূরে করি হই ইনশাআল্লাহ। সমালোচনা করিয়া তারে বাড়াইয়া দিও না, কারণ ওখান থেকে গিয়া যদি আমলা তিনুকার তার সমালোচনা করো হে ভুল ঠিক দেখাইব, কারণ দেখাইবারও কারণ আছে, কারণ তার সমালোচনা করিয়া তার গুণা আপনারই লাগিয়া হে পাক আর পবিত্র হয়ে গেল। তাই প্রত্যেকজন যুব সমাজ বৃদ্ধ সমাজ গুণার প্রচলন তাকি নিজের হেফাজত করেন, অন্য মানুষের গুণা করতে সাপোর্ট করবার। যত যুব সমাজে বর্তমানে টিকটক বা লাইকি ভিডিও বানাও আর গানে গু আনি আর গানের লোকে ঠুট মিলাই আর যে বেগ ধরো ফেমাস হইতে হবে, ইটা তুথা খালি জাহান্নামের লাখি দিয়া আর বল হই দিয়া হইব পাইসার কেমন একবার মিলাস না দেখি, এখন আসলে জানি হেতু ফান্দিবা আর কইবা আল্লাহ আগে তো বুঝছি না আর খবর বুঝছি না হইয়া কোনো ফায়দা আছে নি, মাথো না পয়সা বখর দুধ গিয়া বুঝছি না হইয়া কোনো লাভ আছে নি, কোনো ফায়দা বেটা কইলে ইদারে সনম না দিদারে খুদা ইদার কা রহে না উদার কা। তাই দুনিয়ার তাকতে আখেরাত বানাইয়া যাও আর আখেরাত গিয়া দুনিয়া চিন্তা করিয়া কোনো লাভ নাই। তাই প্রত্যেকজন মানুষে যত যুব সমাজের মোবাইল আজকে ফোন আর খরলেও কিতা করতে ফোন করলেও দেবা শুধু গান বাজে, ওই আম্বানির বহুত দামি গান আর নাই আমার ভাই সাহেব শাহরুখ খানের গান চলে চলতে আস। তাই প্রত্যেকজন যুব সমাজ বৃদ্ধ সমাজে এই ব্যাপারে আপনারা সচেতন হয় অথবা যুব সমাজের বর্তমানে ধ্বংসর দিকে ঠেলিয়া দেওয়া আজ থেকে একশত বছর আগে ভারত স্বাধীনতার আগে
স্বামী বিবেকানন্দ এমনি খোঁজটানি করে নানা জাতি নানা ভাষা নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহা। ও কথা হইয়া আল্লাহর বন্দায় আরেক কথা কইছিলা, হে ভারতবাসী জনগণ, আমারে তোমরা 100 জন যুবক দেও, ভালো আখলাক ওয়ালা আদর্শবান 100 জন যুবক আমাকে উপহার দাও, আমি তোমাদেরকে একটা আদর্শবান ভারত উপহার দিব। অর্থাৎ এক যুব সমাজ যদি তার মস্তিষ্ক যদি ক্যান্সার মুক্ত হয়, একটা যুবকর যদি মস্তিষ্ক যদি ডায়াবেটিস মুক্ত হয়, একটা যুব সমাজের মস্তিষ্ক যদি আপনার প্যারালাইসিস মুক্ত হয়, তো এক এলাকা প্যারালাইসিস ডায়াবেটিস ক্যান্সার মুক্ত হবে। কও সুবহানাল্লাহ, আর জোরে করে কও সুবহানাল্লাহ। তাই প্রত্যেকজন নিজের সন্তানকে নিজের সন্তানকে আদর্শবান বানায়। আমার ফুয়া বড় হয়েছে, তাতে কি হয়েছে? আমার তা কি তো বড় না। আমার ফুয়া কুটিপতি হয়েছে, তাতে কি হয়েছে? আমার তা কিছু বড় না। না আপনার তা কি বড়? আপনার ছেলে জবাব দেও ভাই। তাই প্রথমে আপনারা সচেতন হই, শুধু ওয়াজ শুনলে খামুইতো না, ওয়াজ রূপে আমল করা লাগবে। সচেতন হওয়া লাগবে, শুধু নমাজ পড়লে খামুইতো না, নমাজ পড়িয়া দিক নির্দেশনা দেখিয়ে দেওয়া লাগবে। তখন আপনার এলাকা, আপনার গাঁও, আপনার বস্তি, আপনার ফ্যামিলি নিজে বাঁচিব, যাহার নামটা কি আপনার ফ্যামিলিরও বাঁচাইতে পারে। বাদ বোঝা যাননি ভাইয়াই, তাই ফয়লা খাই নিজে বাঁচিবার চিন্তা করিও না, গরুর বেটিনগুন বাঁচাইবার চিন্তা করিও। কারণ প্রত্যেকজন যুব সমাজে এখন জাহান্নামের দিকে ঠেলিয়া দেওয়ার বিভিন্ন লাইনে, ক্ষণে ফ্রি ফায়ার গেম দিয়া, ক্ষণে পাবজি গেম দিয়া, ক্ষণে আপনার ক্রিকেট ম্যাচ দিয়া, ক্ষণে আপনার ফুটবল টুর্নামেন্ট দিয়া ব্যস্ত রাখা, ওর গে এসার আদান ওর বুধু হন না, কিংবা টুর্নামেন্ট এসার আদান ফজর আজান কুম্বাই দা টুর্নামেন্ট লিয়া যেমতে ব্যস্ত হয়েছিল, বুধু ভান না, শরীর হাফ প্যান্ট না ফুল প্যান্ট নিজেও বুঝতে পারে। ইলা কিছু ফ্যামিলি আছে না আমরা সমাজ, সেই সমাজের জন্য দায়ী খেয়ে আলিম উলা মানা আপনারা গার্জেন তখন গার্জেন। তাই ফয়লা আলিম উলামা হলো বিরোধিতা করবার আগে নিজে জাগাত যাই, নিজে বুঝই নিজের সন্তানকে ফার্স্ট অক্টর নমাজ পড়ে কি। আই 100-90% মুসলমান খেলা লইয়া ব্যস্ত, আমি দিকার করি খেলা দেখিয়া কোনো ফায়দা আছে নি ভাই? দেখবো আসেনি পর্যন্ত যে দলি বাইসাবর যে মাশরাফি বা যত খেলোয়াড় হলোর হাসি মামলার খেলা আপনারা যারা দেখো, এরা কিতা আপনারে চিনিল একজন দে চিনে দিয়ে একজন উপাবর হুজুর, আমি তার লোকে হোটেল লোকে মিষ্টি খাইছি দিয়ে একজন উপাব চাই আসনি একজন ফিল্টো নাই আপনারা চিনতো কিতা আপনার বাপরই হয়েছিল ওলা অবস্থা নেন। যার খান এই সেলিব্রিটি এরার হাত ধরিয়া এই সেলিব্রিটি ওখানে পিছনে না দৌড়াইয়া বিশ্বের সবচেয়েতে আদর্শবান আখলাকওয়ালা নবী, বিশ্বের সবচেয়েতে সম্মানিত মানব জাতি যিনি ছিলেন, পৃথিবীর সমস্ত মানুষ জাতির জন্য মখলুকাতের জন্য তিনি রহমত ছিলেন, পৃথিবীর সমস্ত মখলুকাতের কল্যাণকামী যে ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তি মদিনা তৈয়বায় গম্বুজে খাতার মধ্যে শুয়ে আছেন। এখন খান লাগা ওরে মুসলমান খান লাগাইয়া শুনবাই, ওই নবী মদিনা তৈয়বায় গম্বুজে খাতার মধ্যে সৈতাজ ফরিয়া শুধু উম্মতের কল্যাণের জন্য শুধু ইয়া রব্বি উম্মতি যদি আমি নবী দবিন না খান দিয়া যাই, আর কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত যদি আমি নবীদের জন্য দোয়া না করি, পৃথিবীর কোন মানুষই ঘুরে দোয়া করিয়া জন্য তলিতে পারতো না, এখন ঠিক কিনা? তাই পৃথিবীর সেলিব্রিটি ওগুলোর পিছনে না দৌড়াইয়া বিশ্বের সবচাইতে সম্মানিত সেলিব্রিটিওয়ালা মানব জাতি যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দৌড়াও, দুনিয়া তো কামিয়াব হবে, আখেরা তো ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাবেন, দূরে হই ইনশাআল্লাহ। তাই দুনিয়ার সেলিব্রিটি ওগুলোর পিছনে দৌড়াইতাম নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দৌড়াইতাম? জবাব দেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দৌড়াই, দুনিয়ার কামিয়াবি হইবা, আখেরাত মুক্তি হইবা ইনশাআল্লাহ।
তাই আইসটা কি হে টিকটক টিকটক স্টার আর হে ফিল্ম স্টার আর হে নাটক স্টার এদের পিছনে যে আপনি লাইক করতা এদের পিছনে যে কমেন্ট ওয়াহ ওয়াহ দেরা মারহাবা দেরা আপনি কি জানেন না ওরা যে হাতগুলা করছে আপনার মস্তিষ্ক করে বালিশের লগে সাহিত্য করিয়া নিবিড়ভাবে একবার চিন্তা করবা পরে আমি যে গিয়ে গান গার এগুলো যে আমি ওয়াও বিউটিফুল নাইস হইয়াতে কমেন্ট করিয়া একটা খরায় কি আমার ফায়দা হর নাকি খারাপ হোক যদি আপনার মস্তিষ্কে কলবে আর মগ্ধতা কি যদি ফায়দামন্দ ক্যান্সার হয়ে যায় সাপোর্ট করো কোনো অসুবিধা নেই আর যদি দেখা যায় ওরা না বুধক চিহ্ন দিছে লা শব্দ দেখাইছে তাহলে আজ তাকি তৌবা করি ওদের পিছনটা কিছু তো ওরা গান বানার বানাইতে দাও আপনি যে ওয়া সো সুইট আর সো নাইস আর বাউটা ফুল খরায় ওরা তো আপনার সাপোর্ট হইয়া বেশি আগে দিবারে আর যতকে বরাক্ততা উত্তর পূর্বাঞ্চল ভারত থেকে নিয়ে উপমহাদেশের মধ্যে যতকে টিকটক লাইকি ভিডিও বানায় নাটক বানায় অভ্যন্তর পিছনে আপনি কমেন্টগুলো দেখবা মিলিয়ন মিলিয়ন ফ্লোয়ার সকল আছেন এদের বিরুদ্ধে এদেরকে সাপোর্ট করে ওলা অথচ একজন হকানি আলিমে হকানি অলিয়ে যদি কোনো নসিহাত করেন এগুলা দেখবার মুসলমানের সময় নাই এগুলা শোনার এদেরকে এদের সময় নাই তাই ভাই মাঠে রাগ করিও না যদি হো ফাও ন দিলে ফাও দরিয়া যদি হইয়া দিতাম জাবির হোসেন রাজি আসি তবু দিনদারের দিকে আসো আমি তোমাদের ফাও ধরলে আমার কোনো কমি হইতো না শুধু দিনের জন্য ফাও ধরতে রাজি আসি তবে দিনের দিকে ফিরে আসো ও এদেরকে সাপোর্ট করো না ওই উলামায়ে কেরাম ওর নসিহাতগুলো যেখানে দেখো সেখান থেকে শুনো এদেরকে সাপোর্ট করো দুনিয়ার কামিয়াবি ফেলবে আখরাত মুক্তি ফেলবে ইনশাআল্লাহ এখন নাটকের বিরুদ্ধে মাত্র হুমকি দেওয়া হয় আমার লাইকের ভিডিওর বিরুদ্ধে মাত্র আমার ফেমাস আমার আপনার বিভিন্ন লাইনে আমার হ্যারাসমেন্ট করা হয় অথচ আমি দায়িত্ব এতে মরতেও রাজি আছি দিনের জন্য ইনশাআল্লাহ লাগে মাতার ফাগুড়ি হোমরা বান্ধিব ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা নাই ভাই হে যুব সমাজ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা এক নম্বর যারা দুনিয়ার জমিনের মধ্যে তারার কলবরে অন্তর দিয়ে মুর্দা বানাই লাইব অর্থাৎ গুনা খরো কার না খরো গুনা দিয়ে যদি দুনিয়ার জমিন সাপোর্ট করিয়া তার অন্তর দিয়ে মুর্দা বানায় আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় কিয়ামতের ময়দান এদেরকে জাহান্নাম দেবইব নাউযু বিল্লাহ এখন আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা নাট্যকার নাটকে একটা ফিল্ম স্টারের ফিল্ম দেখিয়া যদি আপনি শো নাইট লেখন তাতে বোঝা যায় আপনার দিলের মধ্যে কোরআনের লগে কোনো মহব্বত নাই তাতে বোঝা যায় আপনার নবীর লগে কোনো মহব্বত নাই তাতে বোঝা যায় নবীজির আদর্শের লগে আপনার কোনো মহব্বত নাই তাতে বোঝা যায় উলামায়ে কেরামের লগে আপনার কোনো মহব্বত নাই যদি এদের জন্য যদি তোমার গিন্না জন্মিত তাহলে তোমার লাখান মুসলমান ছেলে তোমার লাখান মুসলমান মেয়ে ওই নাট্যকার নাটক দেখিয়া ফিল্ম স্টারের ফিল্ম দেখিয়া লাইকি ভিডিওর ভিডিও দেখিয়া তুমি তো সহ নাচ লেখার কথা নাই তারে তুমি ফোন করিয়া ডাইরেক্ট নাম্বার কানেকশন করিয়া হেদায়তর বাণী শোনাও আর যদি বুধাও হেদায়তর বাণী শুনাইতে পারতে নাই তাহলে দিলে দিলে তারে গিন্না করিয়া তার তাকি তুমি সরিয়া দেখো কারণ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় হে দুনিয়ার আখেরি জবানার উম্মতার উম্মত নিয়া হল দুনিয়ার জমিন যদি তোমরা নিজে আলিম বনতে পারো তাহলে তোমরা আলিম বনো নতুবা আলিম হকল যদি আলিম বনতে না পারো তোমরা আলিমর ছাত্র বনো আর যদি আলিমর ছাত্র যদি জমিনের মধ্যে না বনতে পারো তাহলে আলিম হকলের কথা শুনিয়া জমিনের মধ্যে তোমরা আমল করো আর যদি আলিম হকলের কথা শুনিয়াও যদি আমল করতে অসুবিধা হয় তাহলে অন্তর দিয়া উলামায়ে কেরাম হকলের জমিনে তোমরা মহব্বত করো পাঁচ নম্বর অর্থাৎ আলিম বিরোধী দুনিয়ার জমিন তোমার সমাজে তুমি গঠন করিও না আলিম বিরোধী কোনো কার্যকলাপ দুনিয়ার জমিন করিয়া কোনো আলিমের বিরুদ্ধে সমালোচনা করিও না কোনো আলিমের বিরুদ্ধে তুমি কোনো কমেন্ট করিও না আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় পাঁচ নম্বর আমল যত মুসলমানের মধ্যে হওয়া যাইব কিয়ামতের ময়দানে এদেরকে বিনা হিসাবে জাহান্নাম দেবইব নাউযু বিল্লাহ অন্য রায়তের মধ্যে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একজন গুনাহগার বান্দারে যখন আল্লাহ তাআলা জাহান্নাম দিলাইতো ওই সময় এখানে বান্দা আরো ফিরিয়া ফেলবো আল্লাহ
আবার আমার ডায়রির খানটা খুলিয়া দেখো সন্ধ্যে দয়াল, ওই ডায়রির মধ্যে কি আমার সামান্যটা কি সামান্য কোনো নফল ইবাদতটা আছে নিরে দয়াল। ও সময় খান রব্বুল আলামিনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া বান্দার সমস্ত জিন্দেগী ডায়রি হল কালেকশন করায়া আল্লাহ লগালে কইবারে জিব্রাইল তুমি যাও আমার বন্দার লা ডাইরি খানটা খুলিয়া দেখো না জিন্দেগীর মধ্যে কোন নেক আমল ফল আছে রে। ও সবাই খান ডাইরির মধ্যে পাওয়া যাইব ওই বন্দা দুনিয়ার জন্য আলিম বলতে পারছে না, আলিম ওর ছাত্র বলতে পারছে না, আলিম ওর কথা শুনছে না, আলিম ওর মহব্বত করতে পারছে না, কিন্তু আলিমর কথা শুনিয়া একটা আমল দুনিয়ার দমিন করছে। একজন আলিমর নামে তার সন্তানের নাম রাখিলাইছিল আল্লাহ রাব্বুল আলামিন কে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় আবার আল্লাহ তাআলার কাছে বলো আল্লাহ আপনার বন্দা দুনিয়ার জন্য আলিম বলতে পারে নাই, আলিম বানাইতে পারে নাই, আলিম ওর ক্লাস বইতে পারে নাই, আলিম ওর ক্লোরে মহব্বত করতে পারে নাই, কিন্তু আপনার হাবিবার হাদিস শুনিয়া আপনার বন্দা আলিম ওর নামে তার একটা সন্তানের নাম রাখছে দয়াল। আল্লাহ রাব্বুল আলামিনে হে ভবানীপুরের মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়া ও সবাই এখন আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারি দিব, ও সময় এখন আমার আল্লাহ কইবারে জিব্রাইল যাও আমার বন্দার শরীর থেকে জাহান্নামের বাড়ি গুলা খুলিয়া ওই তার সন্তানের আলিম অক্লর নামে তার সন্তানের নাম রাখার কারণে আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বন্দার জীবনের গুণার মাফ করিয়া দিলাম, আমার বন্দার বিনা হিসাবে জন্নতের মধ্যে দাখিল করিয়া দেও। সুবহানাল্লাহ।